আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ আমি উপাসনা এবং আজকে আমরা আমাদের কজ পার্টনার বিক্রমশীলা এডুকেশন রিসোর্স সোসাইটির সঙ্গে আলোচনা করেছি এই মহামারীর প্রেক্ষাপটে শিশুরা কেমন আছে। বিশ্ব মহামারীর সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, আমরা সকলেই ঘরবন্দী, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা বড়রা চার দেওয়ালের এই ঘেরা টোপে কখনো নিজেদের মানিয়ে নিচ্ছি, আবার কখনো ব্যতিব্যস্ত হয়ে পড়ছি। এই প্রেক্ষাপটে শিশুরা কেমন আছে, কীভাবেই বা তারা সময় কাটাচ্ছে, এই বিষয় নিয়ে রেডিও জেইউর কজ পার্টনার বিক্রমশীলা এডুকেশন রিসোর্স সোসাইটির পক্ষে আলোকপাত করছেন রিয়া ব্যানার্জি এবং সঞ্চারী রয় চৌধুরী। রিয়া ব্যানার্জি এবং সঞ্চারী রয় চৌধুরী বিক্রমশীলা এডুকেশন রিসোর্স সোসাইটির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তারা দায়িত্বপূর্ণ পদে বিক্রমশীলার এডুকেশন রিসোর্স সোসাইটির সঙ্গে যুক্ত রয়েছেন। আচ্ছা সঞ্চারী দি, আপনি বলুন, আপনারা তো প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, সরাসরি শিশুদের সাথে আপনাদের যোগাযোগ কেমন আছে শিশুরা? আমরা তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ করি এবং আমাদের প্রতিনিধিরা মানে বিক্রমশীলাতে যারা আছেন তারা যারা ফিল্ডে থাকে তাদের সঙ্গে আমাদের রেগুলার একটা যোগাযোগ, সেই যোগাযোগের সূত্র ধরেই শিশুদের এখন মানসিক অবস্থা সম্বন্ধে আমরা রোজই একটা আপডেট নিতে থাকি। যেটা ঘটেছে সেটা হচ্ছে যে স্কুল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার জন্য লকডাউনটা তো ভীষণ নতুন জিনিস একটা বাচ্চাদের সঙ্গে, তো প্রথম দিকে বন্ধ হয়ে যাওয়ার পরে একটা ছুটি ছুটি আমেজ তাদের মধ্যে ছিল, কিন্তু তারপর বড়দের কানাঘুষোর মধ্যে দিয়ে বাচ্চারা জানতে পারে এই অসুখের কথা, সেটা নিয়ে তারা ভীষণ ভীত হয়ে যায়। কারণ তারা ঠিক বুঝতে পারে না যে কি তাদের কি করণীয় আর কি, কিন্তু বারবারই একটা মৃত্যু ভয়ে অনেক লোক মারা যাচ্ছে, খবরে এটা বলছে, সেটা নিয়ে বড়দের যে একটা আলোচনা হয়েছে তার মধ্যে দিয়ে বাচ্চাদের মধ্যে খুব একটা ভীষণ ভয় সঞ্চার ঘটেছে। তার ফলে বাচ্চারা একটু গুটিয়ে শুটিয়ে বাড়ির মধ্যেই বসেছিল এবং তারা বেরোতেও পারছে না। এবার গ্রামে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে গ্রামে কি হয়, ইন জেনারেলি বাড়িগুলোতে যে বাচ্চাদের সাথে আমরা কাজ করি তাদের সামনে একটা দালান বা তাদের উল্টো দিকে বসার একটা জায়গা, তাদের ঘরের সামনে একটা বারান্দা থাকে, সেখানে ওরা দাবায় বস এবং উল্টো দিকে বাড়ির সঙ্গে কথোপকথন করতে পারে। কিন্তু এইটা হঠাৎ হওয়াতে এসব বাচ্চারা একটা ঘরের মধ্যেই থাকে, তারা একদম গৃহবন্দী হয়ে পড়ে। যখন আমাদের প্রতিনিধিরা বাচ্চাগুলোর কাছে পৌঁছয় তখন তাদের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগে যে এই রকম অসুখ ছড়িয়েছে, এবার আমরা সবাই মারা যাব, এটা ছিল প্রথম একটা দিক। তো তার ফলে আমাদের যে প্রতিনিধিরা তারা যখন কথা বলেছে তাদের মা বাবা এবং অভিভাবকদের সঙ্গে তখন বারবার করে এটা বলা হয়েছে যে এই ভীতিটা যেন বাচ্চাদের মধ্যে না ঢোকে। তার ফলে বাচ্চারা ভীষণ একটা নেগেটিভিটির মধ্যে চলে যাচ্ছিল এবং কিছু কিছু বাচ্চা তো নানা রকম প্রশ্নে কান্নাকাটি করতো, কিছু কিছু জায়গায় শুরু করেছিল। আমাদের প্রতিনিধিরা পৌঁছে তাদের সাথে নানা রকম অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে এবং তাদের মা বাবাকে সচেতন করে এই অসুখটা নিয়ে, মৃত্যু ভয় বা যেটা আছে সেই বাচ্চাদের মধ্যে না আছে সেই বারবার অভিভাবকদের বলা হয় যাতে এই ধরনের কোনো আলোচনার মধ্যে দিয়ে না যায়। কারণ এখন এই যে বাচ্চাদের সঙ্গে আমরা কাজ করেছি বাচ্চাদের এজ গ্রুপটা প্রচন্ড ভালনারেবল, মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 এইটা একটা এজ গ্রুপ, আর তারপরে কিছু অ্যাডোলেসেন্টও রয়েছে, যার ফলে এই যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাচ্চারা যারা রেগুলার হয়তো নিউজটা দেখতে পাচ্ছে না, কিন্তু নিউজ পেপার পড়া হচ্ছে এবং গ্রামের মধ্যে কোথাও হয়তো নিউজ পেপার টাঙিয়ে দেওয়া হয়তো সেসবগুলো কিছুই হচ্ছে না, বড়দের মধ্যে একটা ডিসকাশন হচ্ছে, এবার কিছু কিছু মিথ নিয়েও ডিসকাশন হচ্ছে যে এটা করলে হয়তো এটা হবে, এটা না করলে মানে কিছু একটা মানে মিথের মতো একটা জিনিস ক্রিয়েট করা হয়েছিল, সেইগুলোকে ভেঙে এবং সত্যিটা কি এবং তার মধ্যে কতটা সতর্কতা নিতে হবে সেগুলো যখন বলাতে বাচ্চাদের সাথে যখন কাজটা শুরু করি আমরা, তাতে কিন্তু বাচ্চাদের মানসিক অবস্থাটা এখন অনেকটা ভীত হয়েছে এবং তারা আমাদের যে কাজগুলো পেয়েছে যেরকম ধরুন কিছু ওয়ার্কশিট দেওয়া, কিছু গল্প বলা তাদের সঙ্গে, কিছুক্ষণ সময় স্পেন্ড করা, এটাতে কিন্তু তাদের মানসিক অবস্থাটা এখন তারা জানে যে একটা সময় আসবে যখন সারাদিনের মধ্যে একটা টাইম যেখানে আমরা
খুব মজা করবো এই যে যারা আসছে, কারণ যারা আমাদের যে প্রতিনিধিরা আছে তারা ওই গ্রামেই থাকে, তো গ্রামের ওরা যখন পৌঁছচ্ছে তখন এদের মধ্যে কিন্তু একটা বেশ আনন্দের সঞ্চার হচ্ছে, তারা অলরেডি এই বাচ্চাদের সাথে আগে কাজ করে, তো সেই দিক থেকে দেখতে গেলে এখন অনেকটা তারা ভীতি কাটিয়ে উঠে নর্মাল লাইফ লিড করছে এবং বারবার তারা নিজেরা সতর্ক হচ্ছে এবং বড়দেরকে সতর্ক করছে। এটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তাদেরকে যে শেখানো হয় সেই জিনিসগুলো, যে সতর্কতা কি কি নিতে হবে, কি বারবার সাবান দিয়ে হাঁটো, বারবার যখনই তুমি যেখানেই যাচ্ছ বাইরে থেকে কিছু জামা কাপড় ছাড়ো, তুমি বাইরে যাবে না, এখন বাইরে বেরোবে না, মাস্ক পরে তুমি বন্ধু বা ভাই বোন যেটা উল্টো দিকের বাড়িতে রয়েছে তার সঙ্গে কাজ করতে কথা বলছো, তার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করা, এই যে জিনিসগুলো বারবার শেখানো হচ্ছে তা কিন্তু এখন উল্টে বড়দেরকেও শেখাচ্ছে। তো সেই সতর্কতাটা তাদের মধ্যে আমি দেখতে পেয়েছি এবং নানা রকমের একটা সৃজনশীল কাজের মধ্যে দিয়ে তাদেরকে এনগেজ রাখছে, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তার কারণ হচ্ছে স্কুল বন্ধ হওয়াতে বাচ্চাদের কিছু করার থাকছে না, স্কুল একটা সাংঘাতিক জায়গা বাচ্চাদের জন্য, শুধু যে লেখাপড়া করা তা না, তাদের পিয়ার গ্রুপ বন্ধুদের জন্য তৈরি করা, বন্ধুদের সঙ্গে থাকা, সেই জায়গাটা তো তারা খুব মিস করছে এখন, সেটা যাতে মিস না করে কিছু কাজ যাতে তারা বাড়িতে করতে পারে সেইভাবেই আমরা কিন্তু এগিয়ে চলেছি। আচ্ছা রিয়া, আপনি বলুন, শিশু ও কিশোরদের সৃজনশীল ভাবে ব্যস্ত রাখতে আপনারা কি করছেন? দেখুন, এই মানে সংসারী দিও যেটা বললো যে এরকম একটা অচেনা পরিস্থিতিতে আমরা সকলেই বড়রা ছোটরা বিভিন্ন মানসিক চাপ অনুভব করছি, আর আমাদের বাচ্চারা যারা সবসময় বাইরে যেতে অভ্যস্ত, নিজের সমবয়সী বন্ধুদের সাথে খেলতে অভ্যস্ত, এই লকডাউন তাদের জীবনে একটা বিরাট বড় পরিবর্তন নিয়ে এসেছে। তারা এখন চার দেওয়ালে গণ্ডিতে আবদ্ধ। আমরা যে বাচ্চাদের সাথে কাজ করি তারা হয়তো বাইরে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, আমাদের লার্নিং সেন্টারে আসতে পারছে না, কিন্তু আমাদের প্রতিনিধি, আমাদের সংস্থার যে টিচার্সরা যারা, তারা চেষ্টা করছে যে ফোন বা হোয়াটসঅ্যাপে, স্পেশালি আমাদের কলকাতা শহরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রাখার। আর আমরা নানা রকম সৃজনশীল কাজ দেওয়ার চেষ্টা করেছি, কখনো তাদের আঁকতে বলা হচ্ছে, আবার কখনো তাদের মা বাবারাই খুব উৎসাহিত হয়ে তাদের নাচ গান নানা রকম হাতের কাজ আবৃত্তি সেগুলো ছবি তুলে বা ভিডিও করে সেগুলো আমাদের সাথে তারা শেয়ার করছে। আর তাছাড়াও আমরা এই যে লকডাউনের সময় তাদের চোখে দেখা কিছু জিনিস, কোনো ঘটনা বা তাদের যে অনুভূতিটা, তারা সেটা ড্রয়িং বা কোনো লেখার মাধ্যমে সেটা যাতে প্রকাশ করতে পারে সেটার প্রচেষ্টা আমাদের প্রতিনিধিরা সেটা এখন করছে। এইসব সৃজনমূলক কাজের দু একটা দৃষ্টান্ত দেবেন, প্রথমে আমি শুনে নেব রিয়ার কাছ থেকে। আমি কিছু ছোট্ট ছোট্ট খুব মানে খুব সাধারণ কিছু জিনিস বলি, যেরকম দেখুন বাচ্চারা হয়তো বাড়ির মধ্যে এখন বদ্ধ হয়ে আছে, কিন্তু বাড়িতেও যে কত রকম সুযোগ আমরা এনে দিতে পারি খুবই সামান্য জিনিস দিয়ে, যেরকম রান্নাঘর, রান্নাঘরে যখন মাকে ওরা রান্না করতে দেখছে বা সবজি কাটতে দেখছে, তো তখন সেই বাচ্চারা এগিয়ে আসছে, মাদের সাহায্য করছে কিছু কাজে, কখনো তারা খেলার মাধ্যমে কিছু করছে, আবার একটু বড় যারা বাচ্চারা তারা নানা রকম নতুন নতুন খেলা তৈরি করছে, কিছু বোর্ড গেমস বানাচ্ছে তারা। তারপর একটা যেরকম আছে যে আমরা যেহেতু কিছু কিচেন গার্ডেনিং নিয়ে আমরা কাজ করেছিলাম, তো যেই বাড়িতে একটুখানি হয়তো মাটি আছে বা একটু অল্প জমি আছে, তো সেখানে তারা কিচেন গার্ডেনিং করার চেষ্টা করছে। তো এরকম নানা রকম ভাবে মানে শুধু আমি বলবো যে সৃজনশীল অ্যাক্টিভিটি শুধু নয়, কিন্তু আমরা চেষ্টা করছি যে কিভাবে শিশুদের সামগ্রিক যে বিকাশের সম্ভাবনা আমরা তৈরি করে দেওয়ার চেষ্টাটা মানে শুরু করেছি, আমি বলবো না যে হয়ে গেছে, কিন্তু এইটা আমরা একটা সুযোগ তৈরি করে দিচ্ছি। কারণ কি, এই একটা এরকম পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকেই খুব চাপে আছে, কিন্তু এই নানা রকম অ্যাক্টিভিটি দিয়ে এটা করলে হয়তো আমরা অনেক বেশি শিশুদের রেজিলিয়েন্স করে তৈরি করতে পারবো। সঞ্চারী, আপনি বলুন। হ্যাঁ, আমার যেটা বলার সেটা হচ্ছে যে রিয়া যেরকম বেশিরভাগটাই শহরের দিকের কথা বললো, আমি একটু মানে রুরাল বেল্টের কথা বলছি। সেখানে কি হচ্ছে যে যখন প্রতিনিধিরা আমাদের ওখানে পৌঁছচ্ছে, প্রথম দিকে যখন পৌঁছে, যেটা ধরুন আজকে এক মাস ধরে আমরা প্রতিনিধিরা কিছু কিছু জায়গায় কাজ করতে পারছে গ্রামের মধ্যে,
তো সেখানে একটু আলোচনা করতে বলছি বাবা মাদেরকে, এবং অভিভাবকদের আমার বলতে হবে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু ভীষণ ভাবে এই জিনিসটা চাইছে, যাতে আমরা তাদেরকে গাইড করি যে তারা কিভাবে বাচ্চাদের সঙ্গে সময় কাটাবে। তো সেখানে গল্প বলার আসর একটা ভীষণ ভালো জিনিস হচ্ছে, যেখানে বাবা মারা নিজেদের ছোটবেলার গল্প বা ধরুন আশেপাশের কোনো ঘটনা নিয়ে বাচ্চাদেরকে বলছে, বাচ্চারা সেই ঘটনাটা শুনছে এবং পরে সেই ঘটনাটা মনে করে ছবি আঁকা এবং তার উপরে কিছু লেখা লিখতে পারে। তারপর ধরুন যেরকম আমাদের যে সারাদিনে যে বাবা আমাদের যে কি 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 কতটা চাল লাগছে সারাদিন, কতটা ডাল লাগছে, এই যে একটা হিসেব একটা মা বাবার সঙ্গে বসে এটা বাচ্চাদেরকে দিয়ে, যারা একটু বড় বাচ্চা ধরুন 4-5 এর বাচ্চা, তাদেরকে দিয়ে বলা হচ্ছে যে আচ্ছা আজকে আমার এতটা চাল ডাল, তাহলে 5 দিনে আমার কতটা চাল ডাল লাগবে, এই যে এস্টিমেশনের ব্যাপারটা, যেটা ঘরের মধ্যেই জিনিস এটা দিয়ে একটা এস্টিমেশনের ব্যাপার, সেইগুলো বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে, তাদের একটা ইনভলভমেন্ট হচ্ছে, মানে বাড়ির কাছে বড়দের কাজ ছোটদের কাজ করে আলাদা না করে ওই এস্টিমেশনটা করতে গিয়ে একটা কোথাও ওনারশিপ আসছে। এছাড়া ধরুন ছবি আঁকা তো রয়েছে বাচ্চাদের, এবং আমরা কিছু ওয়ার্কশিপ তৈরি করে দিচ্ছি যেগুলো ইসি মানে আর্লি চাইল্ড এডুকেশন নিয়ে, যেগুলো যে বাচ্চাদের এজ গ্রুপটা ধরুন 3-6 এর মধ্যে, তাদের কি কি ধরনের কাজ করা যাবে, তো সেটা অভিভাবকদের বুঝিয়ে দিলে অভিভাবকরা কিন্তু সেইভাবে কাজটা বাচ্চাদেরকে করাতে পারবে। যেটা রিয়া বললো যে আমরা যে সর্বাঙ্গীন বিকাশের কাজটা যেটা করছি সেটা ওই স্টেজ থেকেই ধরছি, কিন্তু আমি বলবো না যে একেবারে ভীষণ আকারে কাজটা হচ্ছে, কিন্তু চেষ্টায় আছি যাতে অন্তত বাচ্চারা প্রত্যেকটা জায়গায় যাতে ইনভলভ হয়, কারণ যখনই কোনো বাচ্চা ইনভলভ হবে না তখনই তার মধ্যে কিন্তু একটা নেগেটিভ থটসের জায়গা ঢুকবে। এবং আমরা চেষ্টা করছি বাচ্চাদের অভিভাবকদের বুঝিয়ে যাতে বাচ্চাদের সবসময় আনন্দপূর্বক একটা জিনিসের একটা আবহাওয়ার মধ্যে দিয়ে যাতে রাখা যায়, কারণ এই সময়টা এমনিতেই আমরা সবাই ভীষণ ভাবেই ওয়ারিড যে এরপরে কি হবে কেউ জানি না, কিন্তু সেই অনিশ্চিত জিনিসটা বাচ্চাদের মধ্যে এলে তাদের মধ্যে কিন্তু বিকাশের জায়গাটা আর থাকবে না, এটা মানসিক ভাবে তারা প্রচন্ড বিভ্রান্ত হয়ে যাবে। সেই বিভ্রান্তিটা যাতে বাচ্চাদের মধ্যে না আসে সেটার জন্য আমরা নানা রকম জিনিসপত্র তৈরি করছি। দেখুন এখন আমাদের যে গ্রামে যে বাচ্চাগুলো তারা তাদের ভাই বোনরা আছে, একই বাড়িতে হয়তো কুত্তো একটা তো ভাই বোনরা আছে বা তো নিজের ভাই বোন আছে, তারা আরেকটা জিনিসও করছে, আমাদের শেখানো যে ধরুন কবিতা বা ছোট ছোট গল্প যেগুলো হচ্ছে তারা সব নিজেরা সেই গল্পগুলো বলে অন্য ভাই বোনদের সঙ্গে সেটাও শেয়ার করছে, যেটা খুব রেয়ারলি ইন জেনারেলি হয়ে থাকে, কারণ বাচ্চাদের কাছে চাপ টাপ থাকে সেগুলো তো অতটা হয় না, কিন্তু নিজেদের মধ্যে যে জিনিসটা আদান প্রদান হচ্ছে সেই জিনিসটা কিন্তু সুন্দর আদান প্রদান হচ্ছে। তাতে আমরা ওরাল স্কিল যেটা বলি, যে আমরা মৌখিক যে ভাষার বিকাশটা সেটা ভীষণ ভালোভাবে করছে আর কি। তো সেইটা কিছু কিছু জায়গায় আমরা যে কজন বাচ্চার কাছে পৌঁছতে পারছি ফিজিক্যালি তা তো পৌঁছতে পারছি, আর ধরুন যাদের কাছে পৌঁছতে পারছি না আমরা ফোনের মাধ্যমে অভিভাবকদের সচেতন করছি যাতে তারা একটু এগিয়ে এসে বাচ্চাদের সাথে সেই সময়টা স্পেন্ড করেন। এতে অভিভাবকরা দেখুন অনেকেই হয়তো বলছে যে আমরা লেখাপড়া জানি না বা আমরা কিভাবে গাইড করব, কিন্তু আমরা যেভাবে বলছি তাতে গাইড করলে তাতে কোনো অসুবিধা, লেখাপড়া জানা না জানা সেই জায়গাটা কিন্তু আসছে না। তো এই ধরনের সৃজনশীল কাজকর্ম যদি করা যেতে পারে বাচ্চাদের সঙ্গে, তাহলে আমাদের বাচ্চাদের মানসিক অবস্থাটাকে আমরা অনেকটা হেলদি রাখতে পারবো। শিশু ও কিশোরদের কাছে আপনাদের মেসেজ কি? রিয়া আপনি বলুন প্রথমে। হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জানোই তো এই লকডাউনের জন্য তোমাদের স্কুল অনেকদিন ধরেই বন্ধ, আর আমি জানি তোমরা নিশ্চয়ই স্কুল যেতে তারপর স্কুলের বন্ধুদের টিচারদের খুব মিস করছো, তাই না? কিন্তু এই করোনা ভাইরাসের জন্য আমরা সবাই বাড়িতে বসে আছি, কিন্তু তোমরা একদম চিন্তা করো না, কিছু ছোট্ট ছোট্ট জিনিস যদি তোমরা মেনে চলো তাহলে হয়তো আমরা এই ভাইরাসটাকে আটকাতে পারবো। যেরকম 1, হাঁচলে বা কাশি হলে মুখ চাপা দিয়ে নেবে হাত দিয়ে বা রুমাল দিয়ে, 2, ভালো করে হাত ধোবে সাবান দিয়ে, আর যদি বোরিং লাগে তাহলে হাত ধুতে ধুতে নিজের পছন্দের একটা গান গেয়ে নেবে, তাহলে বোরিংও লাগবে না। আর 3, বাড়ির বাইরে কিন্তু এখন একদম বেরোবে না, তাহলে তোমরাও সুস্থ থাকবে আর বাকিরাও ভালো থেকো সুস্থ থেকো। তোমাদের বন্ধু রিয়া। সঞ্চারী আপনি বলুন। ছোট্ট বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমার একটা বিশেষ কথা বলার আছে, সেটা হচ্ছে যে তোমরা তো জানোই যে সতর্কতা আমাদের একটা কিরকম এখন সময় চলছে, যে সময়টার মধ্যে দিয়ে আমাদের একটা অদ্ভুত সতর্কতা নিতে হচ্ছে, কিরকম না আমরা নিজেদেরকে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, হাত ধোয়া,
তারপরে আমরা একটুখানি ডিস্টেন্স মেনটেন করে সবার সঙ্গে সবাই একদম গলা জড়িয়ে আদর করে বসবো না, একটু ডিস্টেন্স মেনটেন করে বসতে হবে। সর্দি কাশি হলে সেগুলো আমার সঙ্গে সঙ্গে আমার মুখে একটি রুমাল চাপা দিতে হবে, সেটা নিয়ে যাতে আমি অন্য জায়গায় না ছড়িয়ে ফেলি সেটা দেখতে হবে। তো এই যে জিনিসগুলো, এগুলো করার সাথে সাথে তোমরা কিন্তু নিজেদের মধ্যে খেলাধুলাটা বন্ধ রেখো না। নানা রকম খেলাধুলা যেগুলো আমরা করেছি তোমাদের সাথে, সেই খেলাধুলা যেমন ধরো আমরা ছড়া বলতে পারি, আমরা গান গাইতে পারি, গল্প বলতে পারি। রোজ যদি আমরা একটা করে গল্প শুনি বা গল্প বলি তাহলে কিন্তু ভালোই কাটবে আমাদের দিনটা। তার সঙ্গে ছবি আঁকার কথাটা ভুলে গেলে চলবে না, কি ছবি আঁকাটা আঁকতে হবে যা মনে হচ্ছে। এখন তো আমরা সবাই ঘরে বন্দি, কিন্তু বাইরে দেখো আকাশে পাখিগুলো খুব সুন্দর করে উড়ে বেড়াচ্ছে, তো ওই পাখিগুলোর ছবিও যদি আঁকতে পারি। কিন্তু এইভাবে থাকলে একটু সতর্কতা মেনে চললে শিগগিরই আবার স্কুলে ফিরে যাবে, আর স্কুলের বন্ধুদের আর স্যার ম্যাডামদের কাছে আবার পড়াশোনা করতে পারবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সঞ্চারী তোমাদের বন্ধু। আমাদের সাথে আলোচনায় এতক্ষণ ছিলেন বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির রিয়া ব্যানার্জি এবং সঞ্চারী রয় চৌধুরী, যারা দীর্ঘদিন ধরে দায়িত্বপূর্ণ পদে বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির সঙ্গে যুক্ত আছে। এবার আমরা শুনে নিই আমাদের একটা ছোট্ট বন্ধুর কাছে কি করে সে এই মহামারীর পরিস্থিতিতে তার সময় কাটাচ্ছে। তার নাম হলো বর্ষা বেরা, সে ক্লাস সিক্সে পড়ে বিনোদিনী গার্লস হাই স্কুলে। সারাদিন কিভাবে সময় কাটছে তোমার? আমি আমার বোনের সাথে ছবি আঁকি, তারপরে নাচ করি, খেলি, ড্রয়িং করি, পড়ি। পড়ো? হ্যাঁ। ভালো, তাহলে রেডিওতে কি বলবে, কিভাবে মানুষরা করোনা থেকে মুক্তি পাবে? আমি বলবো যে সবাই যেন ঘর থেকে বাইরে না বেরোয়, এবং যদিও বা বেরোয় তাহলে মাস্ক পরে, আর সবসময় যেন হাত ধোয়, আর ডিস্টেন্স মেনটেন করে, আর এটাই বলবো। তুমি বেরোচ্ছো বাড়ি থেকে? না। মাস্ক পরছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি কি একটা কবিতা শোনাবে? হ্যাঁ শোনাও। The rainbow, Christina Giorgina Rosanti. Boats sail on the rivers and ships sail on the seas, but clouds that sail across the sky and prettier than these. There are bridges on the rivers as pretty as you please, but the bow that bridges heaven and overtops the trees and builds a road from earth to sky. Is prettier far than this. Thank you so much. Welcome. আমাদের সাথে আলোচনায় এতক্ষণ ছিলেন বর্ষা বেরা, যে ক্লাস সিক্সে পড়ে বিনোদিনী গার্লস হাই স্কুলে। আমাদের সাথে আলোচনায় ছিলেন বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির রিয়া ব্যানার্জি এবং সঞ্চারী রয় চৌধুরী। আমরা আলোচনা করেছি এই মহামারীর প্রেক্ষাপটে শিশুরা কেমন আছে, কিভাবে তারা সময় কাটাচ্ছে এই মহামারীর পরিস্থিতিতে। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লেগেছে। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। নোভেল করোনা ভাইরাস কোভিড-19 প্রকোপে পড়েছে গোটা বিশ্ব, বাদ পড়েনি আমাদের দেশ এবং রাজ্য। এমতো অবস্থায় ঘাবড়ে যাওয়া, মন খারাপ করা বা ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। মাথার মধ্যে হয়তো অনেক প্রশ্ন, মানে কি করব কি করব না, সেগুলো নিয়েও হয়তো অনেক দ্বন্দ্ব বা অনেক কনফিউশন সৃষ্টি হয়েছে। আসুন এক এক করে সেই সমস্ত প্রশ্নের জটিলতাকে আমি আর আপনি কাটিয়ে উঠি। সবার প্রথমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আবেদন করেছেন লকডাউন পালন করতে। লকডাউন মানে অত্যন্ত প্রয়োজনীয় কারণ ছাড়া বাড়ি থেকে একেবারেই না বেরোনো। তো আসুন ঠিক যেমনটা আমরা পালন করছি ঠিক তেমনভাবেই লকডাউন মেনে আমরা বাড়ির থেকে বেরোবো না।
অত্যন্ত জরুরি কারণ, মানে বাড়ির ওষুধ ফুরিয়ে গেছে বা ইমার্জেন্সিতে কোনো ওষুধ লাগবে, ডাক্তার দেখানো প্রয়োজন বা বাড়ির রেশন ফুরিয়ে গেছে তাই কিছু রেশন আনতেই হবে, এ মতো অবস্থাগুলো ছাড়া যে কোনো কারণে আড্ডা দেওয়া, চা খাওয়া, এমনি ঘুরে দেখে আসা দোকান খুলেছে কিনা, এই কৌতূহলগুলোকে বাদ দিয়ে অত্যন্ত জরুরি বা প্রয়োজনীয় কারণ ছাড়া বাড়ি থেকে বেরোবেন না। এবং যখন এই প্রয়োজনের জন্য আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, অবশ্যই মাস্ক এবং গ্লাভসের ব্যবহার করুন, মাস্ক আর গ্লাভস পরে বেরোন। যখন বেরোচ্ছেন মানুষের থেকে অন্তত 1 মিটার দূরত্ব বা ডিস্টেন্স বজায় রাখুন। অযথা কোথাও গিয়ে ভিড় করবেন না, জটলা করবেন না, বাক বিতণ্ডার মধ্যে নিজে জড়িয়ে পড়বেন না। জরুরি প্রয়োজন মিটে গেলেই সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসুন। বাড়ি এসেই যে জামাকাপড়গুলো পরে আপনি বাইরে বেরিয়েছেন সেগুলো সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কেচে ফেলুন এবং আপনিও স্নান করে ফেলুন। আর বাড়িতে থাকলেও হ্যান্ড স্যানিটাইজার বা বারে বারে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যেসটাকে ত্যাগ করবেন না। বারবার করে সাবান দিয়ে হাত ধোন, হ্যান্ড স্যানিটাইজার থাকলে সেটা পকেটে করে বাইরে যখন বেরোচ্ছেন নিয়ে বেরুন এবং বারে বারে হ্যান্ড স্যানিটাইজার বাড়ির ভেতরে বা বাইরে প্রয়োগ করুন। যেটা বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সবাই আমাদের বলছেন, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। এই সময় শান্ত থাকুন এবং জরুরি দরকার বা প্রয়োজন ছাড়া লকডাউন মানুন, বাড়িতে থাকুন। আপনি বাড়িতে থাকলে আপনি এবং আপনার পরিবার সুস্থ এবং সুরক্ষিত থাকবে। আর আপনার এই পদক্ষেপ দেখলে আর 5 জন শুধু শিখবেন না, তারাও বাড়িতে থাকবেন, তারাও সুস্থ এবং সতর্ক থাকবেন। আপনি আপনার এলাকার কোন কোন বাজার বা কোন কোন দোকান খোলা, কটা অবধি খোলা, সেই সমস্ত ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে আমরা সবাই একে অপরের উপকারে লাগতে পারি এবং দরকারের সময় কোনো না কোনো দোকান থেকে ওষুধ, বাজার বা দরকারি জিনিসপত্র নিতে পারি। সেটার জন্য আপনি আমাদের ইমেল করে জানাতে পারেন covid19radiojeu@gmail.com এ, অথবা ফেসবুকেও আমাদের পেজে এসে পোস্ট করতে পারেন। আমাদের পেজে আসার জন্য টাইপ করুন fb.me/radiojeu covid19। আশা করছি খুব শিগগিরই আমরা সবাই মিলে সতর্ক থাকলে, সুরক্ষিত থাকলে এবং নিয়মগুলো পালন করলে সবাই খুব শিগগির এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে পারব। আশা করছি আমি যে একদিন না একদিন নোভেল করোনা ভাইরাস কোভিড-19 হাত থেকে মুক্তি পাবে গোটা বিশ্ব, মুক্তি পাবে আমাদের এই দেশ এবং রাজ্য, আর আমরা সবাই মিলেমিশে আবার একদিন সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভালো দিনের মুখ দেখব, সবাই শান্তিতে ভালোভাবে থাকতে পারব। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz।